পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। দশটি ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধের মিশ্র সাড়া পড়ল তেলিয়ামুড়া মহকুমায়। অন্যান্য দিনের তুলনায় দোকানপাটগুলি ছিল প্রায় বন্ধ, স্কুল কলেজ অফিসগুলো ছিল স্বাভাবিক। তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলি অন্তত মানে বন্ধের পক্ষে না, আমাদের মানে সব স্টাফই প্রেজেন্টাতে আমরা অফিস চালাচ্ছি। কাস্টমার আস কিছু কিছু কাস্টমার আসছে তো আমাদের অফিস চলছে, আমরা বন্ধের পক্ষে নই। আজ যে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে সর্বনাশ বন্ধ দেখেছে, সেই বন্ধ আজকে ত্রিপুরা রাজ্যে ব্যর্থ হয়েছে এবং ভারতবর্ষে ব্যর্থ হয়েছে। আমাদের তেলিয়ামুড়া মণ্ডল এলাকায় সমস্ত দোকানপাট হাট বাজার খোলা, অফিস আদালত খোলা, জনজীবন স্বাভাবিক। সবাইকে আমি ধন্যবাদ জানাই এই স্বাভাবিক জনজীবন রাখার জন্য এবং হাট বাজার খোলা রাখার জন্য, এবং গাড়ির জায়গা ঘুরছে এবং সমস্ত স্কুল কলেজে ছাত্রছাত্রী আসছে এবং মাস্টার মহাশয়রা আসছে। সেই জন্য আপাম ওই তেলিয়ামুড়াবাসীকে আমি তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি হিসাবে ধন্যবাদ জানাই এবং সেই অবস্থা জারি রাখার জন্য। এবং শান্তিপ্রিয় মানুষ এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে এবং আমাদের ডাকে সাড়া দিয়ে সমস্ত জনসাধারণের যে জীবনযাপন সুস্থ এবং সবল রেখে আজকে হাট বাজার খোলা রাখছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।